এবারে ভিডিও করার জন্য লাইট সব একবার এনেছি, কারণ ডিসেম্বর টিউশন নেই, স্কুলের এক্সাম শেষ, সুতরাং কয়েকটা দিন বাড়িতে থাকবো, কথা বলতে পারছি না, সরি, খাচ্ছি। চিকেন বিরিয়ানি খাচ্ছি গরম গরম, কি হলো বলো তো, কি হলো বলো তো, ওই ফোনটাতে চার্জ শেষ হয়ে গেছে, আবার খেতে খেতে উঠে আর একটা ফোন সেটিং করলাম। এডিটিং ভিডিওটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু প্রচুর খাটনি, যে কোনো ভিডিও ইউটিউবে যে কোনো ভিডিওতেই প্রচুর খাটনি থাকে। তো চলো আবার খাচ্ছি, গরম গরম খুব ভালো খাচ্ছিলাম, তালটা নষ্ট হয়ে গেলো। অনেকদিন পরে আমি বিরিয়ানি খাচ্ছি, লাস্ট খেয়েছিলাম আই থিঙ্ক পুজোর সময়। আগের দিন একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওটাকে
বিরিয়ানি খাওয়া পারে না, কারণ আরও অনেক কিছু ছিল তার সঙ্গে। আর এটা গরম গরম, আর আমি যে দোকানের বিরিয়ানি খেতে পছন্দ করি সেখানকার, যেখানে খেতে গেছি না ওখানে, শুধু চাউটাই ভালো লাগে আমার, চাউয়ের সমস্ত কিছু, মিক্স চাউ, চিকেন চাউ, যা চাউ হোক আমার অন্য কিছু ভালো লাগে না। আজকে আমরা এখানে থাকার কথা ছিল, রাত্রে চলে গেল। বললো সকাল সকাল তাহলে উঠতে হবে, কারণ গিয়ে দোকান খুলতে হবে। ভাই খাচ্ছে উপরে, আমি যখন রান্না করি প্যাকেটের চিকেন লেগ পিস পড়েছে, আমাকে জিজ্ঞেস করছে, আমি ভিডিও করছি বলে বলছি চিকেন লেগ পিসটা নিবি। দুপুরে ঘুমাই নেবে, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। একটু জল খাইনি যার জন্য পুরোটা শেষ করতে পারলাম। খেতে পাচ্ছি না,
ডিমটা আর ভালো লাগে না। ডান, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।